দেবে, আলপনা দেওয়ার জন্য একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। আর এই আলপনা দেওয়ার জন্য ঘর রং করা তুলি এনেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। গাইস, ইচ্ছায়নে সকলকে স্বাগত। বহুদিন পর আমি আবার ভিডিও স্টার্ট করলাম, প্রায় এক বছর পর। আমার এই আগে এইচএস ছিল, তারপর এক্সাম ছিল, এক্সাম অনেক কাজ ছিল, মানে একদম টাইম পেতাম না, এর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা আজকে দীপাবলি, আজকে থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করলাম। সবাইকে শুভ দীপাবলি জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এই যে বম্মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে তোর এত সাবস্ক্রাইবার হয়ে গেল তাও তুই ভিডিও করিস না, তাই আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। চলো দেখতে থাকো আজকে কালী পুজো, পুরো ব্লগটা দেখাবো। কালকেই চলে এসছে, কিন্তু কালকের ভিডিওটা তখন করেছিলাম, এটা আবার পরে দিয়ে দেব। এইটা হচ্ছে আমাদের ঠাকুর, গয়নাগাটি এখনো পরানো হয়নি, এখনো কিছু হয়নি, পুজো হয়তো এই 7টার দিকে। চলো তাহলে আবার দেখা হচ্ছে। আলপনা দেওয়ার জন্য একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। আর এই আলপনা দেওয়ার জন্য ঘর রং করা তুলি এনেছে। এই যে ব্লগার শুরু হয়ে গেছে, ব্লগ করা কালকে রাতে। দেখুন দেখুন দেখুন, আর এখানে আলপনা দেবে, আর মাকে তো দেখাইনি। দেখি না, দেখি মাথা ছুঁড়ে মারবো আলপনা কি বাবাকে মাখানো হবে। ওইটা টেনেছিল, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম, কলা গাছ পুঁতে তার মধ্যে দুটো কাঠি মানে দিয়ে তার উপর তিনটে তিনটে ছটা প্রদীপ, ছটা মোমবাতি দিতে হয়। আর এইভাবে সাজানো হয়েছে। আর এখানে স্বামীর মন্দির, আর পুরো বাড়ি সাজানো হয়েছে। আর এটা হচ্ছে দীপ দান করে এই মাসে তার প্রদীপ। এই যে আমাদের শ্যাম সুন্দর জিউ সামনে থেকে দেখায়, এই যে ওম ভূতাদৌ কমোদ্ধবম। ওম অপসর্পেন্তু তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা ভূতার নাম বিরাধেন কালী পূজং করম মহং। এই জায়গাটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের ঠাকুর মানে কালী পূজোর আগে আমাদের মা সমহিমায় বিরাজমান চলে এসছে। এবার দেখো মায়ের বরণ হবে তীর্থ। এই যে মায়ের বরণ হচ্ছে, ভাই দারুণ একটা ভাই লাগছে এখানে। Thank you.
আরে আমি বললাম ফোন করতে, লাগানো ঠিক হবে। আরে আমার ফোনে চার্জ নেই। কোনটা কি এই যে মানে 500 মা আমি নাচি দাঁড়াও যাচ্ছি দাঁড়াও ছেড়ে দিয়েছি ঠিক আছে রাখলাম যা ওরা পারে এ তুই যা